আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন আর একটি স্বপ্নের ভিডিও নিয়ে। স্বপ্ন আলাদা একটা জগৎ। মাঝে মধ্যে আমরা স্বপ্নের এত গভীরে চলে যাই যে আমরা বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে গুলিয়ে ফেলি। আজকে আমরা স্বপ্নে গরু দেখলে কি হয়, স্বপ্নে গাভী দেখলে কি হয়, এটা নিয়ে ইসলাম কি বলে ইসলামিক ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। স্বপ্ন গরু দেখলে কি হয়, স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা, যদি সেগুলো বেশি সংখ্যায় হয় তবে এটি এমন একটি দর্শন বা দ্রষ্টা যে শ্রেষ্ঠত্ব পৌঁছায় তা নির্দেশ করে এবং এটি প্রচুর অর্থ উপার্জনেরও ইঙ্গিত দেয়। স্বপ্নে সিং বিশিষ্ট গরু দেখতে পাওয়া মানে ক্ষমতাশালী প্রশাসক যার নিকট বৈশ্বিক উপকার লাভের আশা করা যায়। কিন্তু যদি সিং মিহীন হয় তাহলে ব্যাখ্যা হবে বৃত্তহারা, খর্বহারা। ব্যক্তি সামাজিক মর্যাদা বলতে যার কিছুই নেই এবং লোকের দৃষ্টিতে যে লাঞ্ছিত অপমানিত। দর্শক আমরা আলোচনা করলাম সিং বিশিষ্ট গরু এবং সিং বিহীন গরু দেখলে কি হয়। সিং বিশিষ্ট গরু মানে ক্ষমতাশালী প্রশাসক এক কথায়, এবং সিং বিহীন গরু মানে লোকের দৃষ্টিতে লাঞ্ছিত অপমানিত সমাজের নিচু শ্রেণীর। অবিবাহিত মহিলাদের স্বপ্নে গরু দেখা। যদি কোনো অবিবাহিত মেয়ে তার স্বপ্নে একটি গরু দেখে তবে এই দৃষ্টিভঙ্গিটি এই মেয়েটির আসন্ন বিবাহের ইঙ্গিত দেয়। বিশেষত যদি সে একটি সুন্দর গরু দেখে তা যা শীঘ্রই একজন ধার্মিক উদার এবং ধার্মিক ব্যক্তির সাথে তার বিবাহের ইঙ্গিত দেয়। কিন্তু যদি একজন অবিবাহিত মহিলা একটি দুর্বল গরু দেখে তবে এটি তার দুর্ভাগ্যের একটি চিহ্ন। যদি একজন অবিবাহিত মেয়ে একটি সাদা গরু দেখে তবে এই দৃষ্টি তার শীঘ্রই বাগদানের ইঙ্গিত দেয়। একটি স্বপ্নে গরু দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা যা ভালো চরিত্র, ধর্ম, ধার্মিকতা এবং ভালো হৃদয়ের একজন উপযুক্ত ব্যক্তির সাথে বাগদান এবং বিবাহকে বোঝায়। তবে যদি কোনো অবিবাহিত মেয়ে গরু জবাই করার স্বপ্ন দেখে তবে এটি অনেক সমস্যা এবং সংকটের ইঙ্গিত দেয় এবং তার বিয়ে স্থগিত হতে পারে। স্বপ্নে সাদা গরু অবিবাহিত মহিলাদের জন্য পরবর্তী পর্যায়ে একটি ভালো এবং সফল বৈবাহিক জীবন নিদর্শনের জন্য বোঝায়। যদি কোনো অবিবাহিত মেয়ে তার স্বপ্নে একটি মোটা গরু দেখে তবে এই দৃষ্টি একটি ধনী স্বামীকে নির্দেশ করে। বিবাহিত মহিলার স্বপ্নে গরু দেখা। একটি বিবাহিত মহিলার স্বপ্নে একটি গরু দেখা তার বিবাহিত জীবনে তার সুখের ইঙ্গিত, এবং যদি একজন বিবাহিত মহিলা একটি মোটা গরু দেখে তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তার জীবনের আগামী বছরগুলি মঙ্গল, আশীর্বাদ এবং অনেক কিছুতে পূর্ণ থাকবে, আনন্দ ভরা থাকবে। একটি বিবাহিত মহিলার একটি মোটা গরুর দর্শন বিলাসিতা, সম্পদ, উদারতা এবং জীবনযাপন এবং সুখী জীবন নির্দেশ করে। একজন বিবাহিত মহিলার একটি দুর্বল বা অসুস্থ গরু স্বপ্নে দেখা তার নিকটবর্তী লোকদের হিংসা এবং ঘৃণার প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হয়। স্বপ্নে একজন বিবাহিত মহিলার জন্য একটি গরু জবাই করা দেখা তার স্বামীর সাথে অনেক মতবিরোধের ইঙ্গিত দেয় যা বিচ্ছেদ এবং বিচ্ছেদের পর্যায়ে পৌঁছাতে পারে। কিন্তু যদি কোনো বিবাহিত মহিলা তার স্বপ্নে একটি গরুর মলমূত্র দেখতে পান তাহলে এই দৃষ্টিভঙ্গির ইঙ্গিত যে প্রচুর অর্থ এবং উপহার তার স্বামীর তার কাছ থেকে নিয়ে আসে। প্রচুর অর্থ এবং উপহার তার স্বামী তার কাছে নিয়ে আসে। গর্ভবতী মহিলার স্বপ্নে গরু দেখা। একটি গর্ভবতী মহিলার স্বপ্নে একটি গরুর দর্শন ব্যাখ্যা মঙ্গল, সুখকর, জীবিকা এবং আশীর্বাদের ইঙ্গিত হিসাবে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে একটি সুন্দর গাভী দেখে তবে এই স্বপ্নটি তার সহজ এবং আরামদায়ক জন্মের প্রমাণ। যদি একটি গর্ভবতী মহিলা তার স্বপ্নে একটি গাঢ় রঙের একটি সুন্দর গাভী দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় তার সন্তানের জন্ম হবে। গর্ভবতী মহিলা একটি স্বতন্ত্র রঙের একটি গাভী দেখতে পান এই দৃষ্টিতে একটি ইঙ্গিত দেয় যে শিশুটি একটি মেয়ে হবে, এবং এটি কালো বা বাদামি গাভী দেখলে গর্ভবতী মহিলার দৃষ্টিভঙ্গি একটি ইঙ্গিত দেয় যে সন্তান প্রসব করবে।
তালাকপ্রাপ্ত মহিলার স্বপ্নে গরু দেখা। যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বপ্নে একটি গরু দেখেন, তবে এই দৃষ্টিভঙ্গিটি পরবর্তী পর্যায়ে বিবাহ সম্পর্কের চিন্তা করার প্রমাণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই বিয়ে করবেন। এবং একজন মহিলার স্বপ্নে সাধারণ গরুর দৃষ্টিভঙ্গি আসন্ন হওয়ার ইঙ্গিত দেয় সুখ এবং জরুরি আনন্দ। একজন পুরুষকে স্বপ্নে গরু দেখা। একজন পুরুষ যদি স্বপ্নে গরু দেখেন, সে সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে। তাই একজন ব্যক্তি যদি স্বপ্নে একটি মোটা গরু দেখেন, তাহলে এই দৃষ্টিভঙ্গিতে তার একটি ধার্মিক নৈতিক নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যদি কোনো ব্যক্তি একটি গাভীকে দেখে এবং অন্য কেউ দুধ দিচ্ছে, তবে এ দৃষ্টি নির্দেশ করে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে তার সাথে প্রতারণা করছে। স্বপ্নে অনেক গরু দেখার ব্যাখ্যা। স্বপ্নে অনেক গরু দেখা মানে স্বপ্নদর্শীর শ্রেষ্ঠত্ব এবং কষ্ট পরিশ্রমের পরে অর্থ উপার্জনের একটি ইঙ্গিত। এই দৃষ্টিভঙ্গি বিজয় এবং সাফল্যের ইঙ্গিত দেয়। কিন্তু দ্রষ্টা যদি স্বপ্নে বহু গাভীর একটি দল দেখেন, তবে এই দৃষ্টি দ্রষ্টার জীবনে মঙ্গল ও সুখের এবং ভবিষ্যতের নিরাপত্তা আরাম আয়েশের পরিচায়ক। স্বপ্নে অনেকগুলি গরু দেখা নিয়ে স্বপ্নদ্রষ্টার ইচ্ছা পূরণ হবে, যা স্বপ্নে গরুর সংখ্যার নির্ভর করে পূরণ করা হয়। স্বপ্নে গরু জবাই করতে দেখা। স্বপ্নে গরু জবাই করা দেখা এর ব্যাখ্যা বিষয়গুলি সহজতর করার জন্য এবং চলমান সমস্যা ও বিবাদের সমাধান করার জন্য একটি চিহ্ন হিসাবে তাদের কাটা। কিছু পণ্ডিত এবং আইনবিদ একটি গরু জবাই করা এবং এটিকে উত্তরাধিকার হিসাবে অনেক টুকরো টুকরো করে দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন যা দ্রষ্টার হবে। তবে যদি একজন ব্যক্তি স্বপ্নে একটি খুব মোটা গরু জবাই করতে দেখেন, তবে এটি প্রচুর কল্যাণ এবং ব্যাপক জীবিকা এবং বাণিজ্য আশীর্বাদ এবং দ্রষ্টা করতে পারেন এমন অনেক কাজের ইঙ্গিত দেয়। স্বপ্নে সাদা গরু দেখা নির্দেশ করে যে অবিবাহিত যুবকদের ঘনিষ্ঠ বিবাহ এবং একটি সাদা গরু দৃষ্টি ও বিবাহিত ব্যক্তির জন্য সম্পদ একটি বিস্তৃত জীবিকা নির্দেশ করে। স্বপ্নে কালো গরু দেখা। কালো গরু দর্শনের ব্যাখ্যা করতে আমরা কিছু ইমামের ব্যাখ্যায় যাই। স্বপ্নে কালো গরুটি দ্রষ্টার দ্বারা চড়েছিল নাকি বাড়ির সামনে বাঁধা ছিল। স্বপ্নে লাল গরু দেখা। স্বপ্নে একটি লাল গরু দেখার ব্যাখ্যাটি দ্রষ্টার জীবনের বিভিন্ন বিষয় এবং সমস্যাগুলির জটিলতা নির্দেশ করে, যা তার মন এবং চিন্তাভাবনাকে ব্যস্ত করে এবং এর জন্য উপযুক্ত সমাধান খুঁজে পেতে তার প্রচেষ্টা এবং সময় নেয়। স্বপ্নে একটি গাভী প্রসব করতে দেখে, যদি স্বপ্নদ্রষ্টা একজন গর্ভবতী মহিলা হয়, তবে এই দৃষ্টি তার জন্মের সুবিধার একটি ইঙ্গিত এবং যদি সে অবিবাহিত হয়, তবে দৃষ্টি তার ইচ্ছা পূরণ ইঙ্গিত দেয়। স্বপ্নে গরু কেনা। এই দৃষ্টি দর্শকের অন্য একটি উচ্চ অবস্থান নির্দেশ করে। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনি এনজয় করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি আমাদের ভিডিওতে কোনো তথ্য ভুলভ্রান্তি পেয়ে থাকেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটি ঠিক করার চেষ্টা করব। তবে আমাদের সবগুলো ডাটাই কালেক্ট করা, আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল কিংবা বিভিন্ন বই কিংবা বিভিন্ন ইসলামিক বই থেকে কালেক্ট করেছি। যদি আপনারা কোনো ভুল পান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।